মাত্র 7 রানে অল আউট হয়ে বিশ্ব ক্রিকেটে লজ্জার রেকর্ডের সাক্ষী হয়েছে আফ্রিকার দেশ আইভরি কোস্ট। 2026 টি-20 বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে নাইজেরিয়ার বিপক্ষে এভাবে ধস নামে দেশটির ব্যাটিং লাইন আপ। এর আগে এমন সর্বনিম্ন 10 রানে অল আউট হওয়ার রেকর্ডটি ছিল মঙ্গোলিয়া ও আইল অফ ম্যানের। 2026 টি-20 বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকা অঞ্চলের বাছাই পর্ব চলছে, যেখানে নাইজেরিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে নামে আইভরি কোস্ট। টস জিতে আগে ব্যাট করে 4 উইকেটে 271 রান তোলে নাইজেরিয়া। জবাবে 7 ওভারে 3 বলে মাত্র 7 রানে গুটিয়ে যায় আইভরি কোস্ট। ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে প্রথম ওভারেই 4 রান তোলে দলটি, তবে একটি উইকেটও হারায়। এরপর আর 3 রান যোগ করতেই সাজঘরে ফিরে যান বাকি 9 ব্যাটার। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি, বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এর মধ্যে 4 রানে প্রথম ও দ্বিতীয় উইকেট, 5 রানে তৃতীয় ও চতুর্থ উইকেট, 6 রানে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম এবং 7 রানে অষ্টম, নবম ও দশম উইকেট হারায় দলটি, যা বিশ্ব ক্রিকেটে বিরল রেকর্ড। 2022 সালে আফ্রিকা অঞ্চল থেকে সহযোগী সদস্য হিসাবে আইসিসির স্বীকৃতি পায় আইভরি কোস্ট। এরপর চলতি বছরের 23 নভেম্বর সিয়েরা লিওনের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে তারা। সেই ম্যাচেও 21 রানে অল আউট হয়েছিল আফ্রিকান এই দল। নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে আইভরি কোস্ট। এর আগে 2023 সালের ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে ইউরোপের ছোট্ট দেশ আইল অফ ম্যান মাত্র 10 রানে গুটিয়ে গিয়েছিল। আর বিশ্বকাপ বাছাইয়ে চলতি বছর সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়া অল আউট হয় 10 রানে।